আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা 360 ডিগ্রি ফটো তুলবেন, অথবা 360 ডিগ্রি ফটো কীভাবে তৈরি করবেন। এর জন্য আপনাকে ক্যামেরায় যেতে হবে। ক্যামেরায় যাওয়ার পরে আপনাকে এই চারটা বক্সের আইকনে ক্লিক করতে হবে। এরপরে প্যানোরামা, অর্থাৎ প্যানোরামা এই অপশনটাতে আপনি ক্লিক করতে হবে। এরপরে লেগাসি ট্যাপ দ্য শাটার বাটন অ্যান্ড মুভ টুয়ার্ড অন ডিরেকশন। অর্থাৎ আমি যদি 360 ডিগ্রি ফটো তুলতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে একটা ক্যামেরায় বাটনে ক্লিক করতে হবে, আইকনে ক্লিক করতে হবে। এরপরে আমাকে আস্তে আস্তে এর ডিরেকশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ ক্যামেরাটা ঘুরাইতে হবে চারোদিকে ঘুরিয়ে। সরি, আমার এখানে চাপ লাগানো হতো, আমার এখানে ক্লিক করতে হবে, দেন মুভ অ্যালোন দ্য সেন্টার লাইন, এভাবে ঘোরাতে হবে। তারপরে বন্ধুরা, আমার এই 360 ডিগ্রি ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন। এটাই আপনি যদি 360 ডিগ্রিতে মানে অ্যাঙ্গেল করে দেখেন, গুগল ফটোসে আপলোড করেন, কিংবা আপনার ডেস্কটপে থেকে দেখেন, তাহলে কিন্তু এই 360 ডিগ্রি ওপেনার যে ফাইলগুলো আছে ওটা দিয়ে যদি ওপেন করেন, তাহলে কিন্তু আপনি 360 ডিগ্রির এফেক্টে পাবেন। আর আপনার যদি এরকম কাজ না করে সেক্ষেত্রে কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ এই ক্যামেরার মাধ্যমে আপনি একটা জায়গার চতুর্দিকের অংশকে ক্যাপচার করতে পারবেন, কভার করতে পারবেন, এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবেন, যা এখান থেকে গ্যালারি নর্মাল গ্যালারিতে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। বাট এটা যদি আপনি গুগল ফটোসে নেন কিংবা গুগল ম্যাপসের কোনো জায়গায় আপলোড করেন, সেক্ষেত্রে ফুল এফেক্টটা পাবেন, ফুল সিনারিওটা পাবেন। আর আপনারা যদি কোনো এটা করতে সমস্যা হয় কমেন্টে জানান, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।